ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি স্যার, আসলে যে অনেকটা দাঁড়িয়ে সম্মান, এটা অনেকটা নয়, সরাসরি দাঁড়িয়ে সম্মান করে তারা, এক্ষেত্রে ইসলাম তো এটা এর সমর্থন করে না যে সবসময় মানুষ দাঁড়াবে। শিক্ষিকা বা শিক্ষক উস্তাদ আসলেই যে দাঁড়াতে হবে, এরকম না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে আসলে সাহাবায়ে কেরাম তাকে দেখলে দাঁড়াতেন না, কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহাতিহি লিযালিক, যেহেতু সাহাবায়ে কেরাম জানতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করেন। সুবহানাল্লাহ। তো বলুন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মর্যাদাশীল মানুষ পৃথিবীতে আর কেউ আছে? হ্যাঁ রে, হ্যাঁ, এইসব যে উস্তাদ বুস্তাদ এই সেই, একটা কথা বললাম, আমি আর তুমি আর অমুক আর তমুক, আমাদের কী ইজ্জত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে আসতেন, আল্লাহ সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না, কেন দাঁড়াতেন না? যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করবে। আর আজকেই আমাদের শিক্ষকরা অথবা অন্য কেউ আসলে দাঁড়াতেই হয়, কি না, এসব ক্ষেত্রে আপনি যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি একদম বাধ্য হন, আল্লাহ মাফ করবে, যেহেতু আপনি আপনার শিক্ষাই হবে না যদি না দাঁড়ান, আল্লাহ মাফ করুক। আর নাহলে আপনি একটু একটু এইদিক সে করবেন বাহানা, যেমন আপনি দাঁড়াচ্ছেন না তার জন্য অন্যরকম। এছাড়া মুসনাদে আহমদ ইত্যাদি এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইয়াতামাসসালা লাহুল নাস কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি চায় যে লোকজন যেন তার জন্য দাঁড়ায় তার তিমসালের আকৃতিতে বা একটা মূর্তির আকৃতিতে দাঁড়িয়ে থাকে, যদি এরকম সে মনে করে এরকম চায়, অর্থাৎ কেউ যদি চায় যে তার জন্য মানুষ দাঁড়িয়ে থাকুক, তার প্রতি সম্মান করুক, এরকম যদি কেউ চায়, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, আল্লাহ মাফ করুক, তো যথাসাধ্য এড়িয়ে চলবেন। হ্যাঁ, যদি এরকম হয়, যেমন একটা মানুষ বাহির থেকে এসছে, ওকে আগমনের জন্য গেছে সফর অবস্থায়, অথবা অনেকদিন সাক্ষাৎ হয়নি, সাক্ষাৎ করে, সেটা ভিন্ন কথা, অথবা তার প্রয়োজনে দাঁড়ালেন। কিন্তু এখানে কি ক্লাসে আসলে এইসব, আমাদের তো এখানে সৌদিতে এইসব বেদাত নেই, আল্লাহর নাফরমানি নেই, কেউ দাঁড়াবে না। উস্তাদ এসে আসসালামু আলাইকুম বলে উস্তাদ সালাম করে বসবে, ছেলেরা সালাম করবে না, অথবা মেয়েরা সালাম করবে না, যিনি আসবেন ইনি সালাম করবেন, উস্তাদ যতই বড় হন না কেন। এটা হলো ইসলামের আদব। অথবা আপনারা মেয়েরা শিক্ষিকা আসলেন, শিক্ষকের গায়ে আসসালাম আলাইকুম বলবেন মেয়েদেরকে, ছাত্রীদেরকে, ছাত্রীরা বলবেন আসসালাম আলাইকুম, এটা খুবই ভালো, এটা ইসলামের তরিকা না, কিন্তু মানুষ জাহালত, ওদেরকে আস্তে আস্তে বোঝানো দরকার, আস্তে আস্তে চর্চা করা দরকার, মানুষকে বোঝানো দরকার, আমল যেন মানুষ বাস্তবায়ন করে। আল্লাহ সকলকে হিদায়ত দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।